এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসিক 500 টাকা থেকে 1000 টাকা পাওয়া যাবে। তো দেখো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি। বর্তমান রাজ্যে সরকার রাজ্যে গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্প চালু করবে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই যে স্কিমটা চালু হয়েছে লক্ষ্মীর ভান্ডার স্কিম, এখানে কিন্তু তোমরা যে সমস্ত মহিলারা আছে জেনারেল কাস্টের তারা কিন্তু 500 টাকা পাবে এবং যারা এসটি এসসি ওবিসি যারা আছে তারা কিন্তু 1000 টাকা পাবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা আমাদের এই রাজ্য সরকার চালু করেছে। এই টাকাটা পাবে সাধারণত গৃহস্থ মহিলারা মাসিক 500 টাকা থেকে 1000 টাকা। যারা জেনারেল কাস্টের মেয়েরা আছে বা মহিলারা আছে তারা পাবে মাসিক 500 টাকা, আর বাকি যারা আছে তারা পাবে প্রতি মাসে 1000 টাকা করে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা প্রথম চালু করেছে। তো দেখো আবেদন শুরু হবে কবে থেকে, 16ই আগস্ট 2021 তারিখ থেকে আমাদের এটা চালু হয়ে যাবে। তো দেখো আবেদন শেষ হবে কবে, 15ই সেপ্টেম্বর 2021 15ই সেপ্টেম্বর 2021। তো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি, আবেদন শেষ হচ্ছে 15ই সেপ্টেম্বর এবং একই সেপ্টেম্বর থেকে আমরা টাকাটা পাবো। ঠিক আছে, আমাদের এই যে লক্ষ্মীর যে ভান্ডার যে প্রকল্প আছে এর জন্য কী কী যোগ্যতা দরকার। তো দেখো সবথেকে মেইন ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, একজন গৃহস্থ মহিলা হতে হবে এবং বয়স কত হবে, বয়স হতে হবে 25 বছর থেকে 60, ওই মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছর বয়স অবধি। এবং যারা স্টুডেন্ট আছে, যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের মা এইটা করতে পারে। এই আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা আমাদের রাজ্য সরকার চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা দেওয়া হবে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত মহিলারা মাসিক 1000 টাকা পাবেন এবং তপশিলি নন যারা সেই সমস্ত মহিলাদের মাসিক 500 টাকা করে দেওয়া হবে। তো বুঝতে পারছো যারা জেনারেল কাস্টের মহিলারা আছে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এই টাকা পাবে 500 টাকা করে, এবং যারা জেনারেল ভুক্ত নয় তারা পাবে মাসিক পাবে কত পাবে, 1000 টাকা করে পাবে। তো বুঝতে পারছো এটা খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলবে। তো দেখো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন। এই প্রকল্পের টাকা সমস্ত গৃহস্থ মহিলারা পাবেন, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মহিলারাই এই টাকা পাবেন, প্রতি মাসে এই টাকা দেওয়া হবে। তো দেখো লক্ষ্মীর ভান্ডার স্কিমের উদ্দেশ্যটা কী আছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের টাকা সরাসরি সকল গৃহস্থ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, প্রতি মাসে পৌঁছে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নথি লাগে। ফার্স্টে সবথেকে যেটা লাগবে, রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে, রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তার সঙ্গে লাগে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। তার সঙ্গে লাগবে আধার কার্ডের জেরক্স, তার সঙ্গে লাগবে এসসি এসটি সার্টিফিকেট জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স। তো দেখো এসসি এসটি সার্টিফিকেট জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স। অনেকে বলবে যে স্যার আমাদের তো স্বাস্থ্যসাথী কার্ড নেই। তো ভয়ের কোনো কারণ নেই, এরকম অনেক ফ্যামিলি আছে যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই। তো তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে যে স্বাস্থ্যসাথী যে কার্ডের যে জায়গাটা থাকবে সেই কার্ডের যে নম্বরটা তোমরা দেবে না, স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরের যে জায়গাটা আছে সেটা তোমরা ফাঁকা রাখবে এবং টোটাল ফর্মটা ভালো করে পূর্ণ করে সেটা জমা দেবে অফিসে গিয়ে। অফিস তোমাকে প্রভিন্সিয়াল ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করবে এবং তারা বলে দেবে কবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড করতে হবে, বা অনেকের আছে আধার কার্ড নেই তারা বলে দেবে কবে আধার কার্ড করতে হবে, তারা অবশ্যই তোমাদের হেল্প করবে, ভয়ের কোনো কারণ নেই। এই স্কিমের মাধ্যমে যাদের বয়স 25 থেকে 60 বছর আছে তারা এই স্কিম পাবে, যারা জেনারেল কাস্ট আছে তারাও পাবে, তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে, এবং যারা জেনারেল কাস্ট ছাড়া যারা আছে তারা কিন্তু এই টাকা পাবে 1000 টাকা করে। আমাদের ওয়েস্টবেঙ্গল সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই স্বাস্থ্যসাথী কার্ড যারা আছে তারাও পাবে, বা যারা স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। অবশ্যই অফিস থেকে তাদের একটা প্রভিন্সিয়াল ফর্ম দেবে, সেই প্রভিন্সিয়াল ফর্ম ফিল আপ করার সময় তারা অবশ্যই বলে দেবে যে কি করে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তারা ডেট বলে দেবে কবে স্বাস্থ্যসাথী কার্ডটা করা যেতে পারে। তো দেখো কারা এই প্রকল্পের টাকা পাবে না,
সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারা এই প্রকল্পের টাকা পাবে না। ফার্স্ট পয়েন্ট হলো যাদের ইনকাম ট্যাক্স জমা করে, মানে যারা ইনকাম ট্যাক্স জমা করে অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো। তারপরে কেছে স্বাস্থ্যসাথীর কার্ড যাদের নেই। তো আমি একটা কথা বলতে পারি, তোমরা ভয় নেই, তোমরা ফর্ম ফিল আপ করে দাও, স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য তারা প্রোভিন্সিয়াল ফর্ম দেবে, আমি মনে করি অসুবিধার কোনো কারণ হতে পারে না এর জন্য। তারপরে পয়েন্টে কেছে 2 হেক্টরের বেশি জমি আছে তারা এই প্রকল্পের টাকা পাবে না। তারপরে কেছে সরকারি অবসরপ্রাপ্ত মহিলারা আবেদন করতে পারবে না, কোনো রকম ভাতা পেলে আবেদন করা যাবে না। তো বুঝতে পারছো কিন্তু অনেকের স্বাস্থ্যসাথী কার্ড নেই, অনেকেই আছে যে স্বাস্থ্যসাথী কার্ড করেনি, ভয়ের কোনো কারণ নেই, স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও এই ফর্মটা ফিল আপ করা যাবে। স্বাস্থ্যসাথী যে কার্ডের যে জায়গাটা আছে সেই জায়গাটা যে নম্বরটা দিতে হয় সেই নম্বরটা তোমরা দেবে না, সেটা যখন অফিসে জমা দেবে অফিসের লোক তোমাকে বলে দেবে স্বাস্থ্যসাথী কার্ড কী করে করতে হবে, কী করে তোমাদের আধার কার্ড করতে হবে। তো যাদের আধার কার্ড নেই, যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা কিন্তু ওই জায়গাটা ফাঁকা রাখবে এবং সেই জায়গাটা ফাঁকা রেখে সেটা জমা দিয়ে দেবে। ওরা আশা করি তোমাদের সমস্ত কিছু তথ্যগুলো বলে দেবে, কী করে স্বাস্থ্যসাথী কার্ড করা যেতে পারে, কী করে আধার কার্ড করা যেতে পারে। তো দেখো কী করে ফর্মটা ফিল আপ করবে, তো দেখো এখানে লেখা রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো দেখো এখানে কালার সাইজের যে ফটো আছে, পাসপোর্ট সাইজের ফটো আছে, সেই ফটো এখানে ভালো করে সাইটিয়ে দেবে যাতে ফটোটা যাতে না উঠে যায়, সেদিকে তোমাদের নজর দিতে হবে। তো দেখো তারপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। তো তোমরা তো জানো যে অ্যাপ্লিকেশন আইডি তোমাদের নেই, তো এটা অফিসিয়াল থেকে এই অ্যাপ্লিকেশন আইডিটা এই নম্বরটা তোমাদের বসিয়ে দেবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মী ভাণ্ডার স্কিম। তো দেখো পার্সোনাল ডিটেলস কী আছে, কী আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা নেই, এই জায়গাটা তোমরা ফাঁকা রাখবে কারণ এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখনও দেওয়া হয়নি, ভয়ের কোনো কারণ নেই, এই জায়গাটাকে তোমরা ফাঁকা রাখবে। তারপরে কী আছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, অবশ্যই তোমরা স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা দেবে, যে সমস্ত পয়েন্টে স্টার মারা আছে সেটা তোমাদের অবশ্যই লিখতে হবে। বাট দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা তোমাদের কাছে নেই, স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটা আছে সেটা স্বাস্থ্যসাথীর কার্ডের নম্বর তোমরা দিয়ে দেবে। তারপরে কী আছে দেখো আধার নম্বর আছে, আধার নম্বরটা তোমরা দিয়ে দেবে। তো দেখো এই যে স্বাস্থ্যসাথী কার্ড অনেকের হয়নি, যাদের হয়নি যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা এই জায়গাটাকে ফাঁকা রাখবে এবং অফিসে জমা দেওয়ার সময় তারা একটা প্রোভিন্সিয়াল ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করবে এবং তারা বলে দেবে কবে স্বাস্থ্যসাথী কার্ড করা যাবে। তো দেখো তারপরে কী আছে আধার নাম্বার আছে, আধার নাম্বার তোমাকে দিতে হবে, যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে, সেখান থেকে প্রোভিন্সিয়াল ফর্মটা নিয়ে সেটা ফিল আপ করবে অবশ্যই। তারপরে দেখো কী আছে, যতদিন পর্যন্ত তোমার স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড না হবে ততদিন পর্যন্ত তোমরা এই টাকা পাবে না, মানে এই স্কিমটা তোমরা পাবে না। তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাওয়ার পর এবং তোমাদের আধার কার্ডের নম্বর হয়ে যাওয়ার পর তোমরা এই স্কিমটা পাবে। তো তোমাদের এই টাইমটা বলে দেবে কবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা করতে হবে, কবে তোমাদের আধার কার্ড করতে হবে। প্রচুর লোক আছে বা প্রচুর মহিলারা আছে যাদের আধার কার্ড নম্বর আছে বাট স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর নেই। তো তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড হবে, ঠিক আছে। তো দেখো তারপরে কী আছে বেনিফিশিয়ারি নেম, এর মানে বলতে বোঝানো হয়েছে যে ঘরের যে মহিলা যিনি স্বাস্থ্যসাথী কার্ডের মেইন তার নাম লিখতে হবে, ফার্স্ট নেম লিখতে হবে, মিডিল নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে। মনে করো কারো নাম আছে সুজিতা কুমারী দাস, তো সুজিতা ফার্স্ট নেম, কুমারী মিডিল নেম, দাস লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম লিখতে হবে না, যদি লাস্ট নেম থাকে তো লাস্ট নেম অবশ্যই লিখতে হবে। অনেকের মিডিল নেম নেই, যাদের মিডিল নেম নেই তারা মিডিল নেম লিখবে না, যাদের মিডিল নেম আছে তারা মিডিল নেম লিখবে। তার মানে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই থাকে। অনেকের মিডিল নেম নেই, অনেকের মিডিল নেম আছে, যাদের আছে তারা লিখবে, যাদের নেই তারা লিখবে না। তো দেখো তারপরে কি আছে, তো দেখো তারপরে কি আছে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার যেটা আছে সেটা তোমাদের দিয়ে দিতে হবে, যেটা পার্সোনাল নাম্বার, যে নম্বর কোনোদিন তোমরা পরিবর্তন করবে না সেই নম্বরটা তোমরা দেবে। তারপরে কি আছে ইমেল আইডি, ঠিক আছে ইমেল আইডি যদি থাকে অবশ্যই দেবে, বা যদি কারোর ছেলে মেয়ে তো অবশ্যই আছে, হয়তো মহিলার নেই তার ছেলের আছে বা তার মেয়ের আছে, সে দিতে পারে, ঠিক আছে। তারপরে এসে জেন্ডার, জেন্ডার তো ফিমেল সেটা তো ঠিক আছে, ডেট অফ বার্থ কী আছে, ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে এখানে। মনে করো কারোর ডেট অফ বার্থ আছে 10/5/1992, তো দেখো 1992 আর এটা কত আছে 2021 সাল পর্যন্ত, তাই তো, মানে 01/01/2021, তো 1992 মানে ওখানে 8 বছর আর এখানে কত আছে মানে 2021, তার মানে কি 8 আর 21 কত হবে 29 বছর, তার মানে কি তোমাকে 29 বছর এখানে লিখতে হবে, তোমাকে মাস এবং মাস তারিখ এসব লেখা লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো ফাদার্স নেম, ফাদার্স নেমের লিখবে, মনে করো বাবার নাম আছে সুজিত কুমার দাস,
তো যদি থাকে সুজিত ফার্স্ট নেম, কুমার মিডিল নেম, দাস লাস্ট নেম। তো যদি মিডিল নেম যদি না থাকে মিডিল নেম লিখবে না, তাহলে তুমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখবে। তারপরে কিছু মাদার্স নেম, মনে করো মায়ের নাম আছে সুজিতা কুমারী দাস, তো সুজিতা ফার্স্ট নেম, কুমারী আমাদের মিডিল নেম, দাস আমাদের লাস্ট নেম। যদি মিডিল নেম যদি না থাকে মিডিল নেম লিখবে না। তো দেখো তারপরে কি আছে, তো দেখো তারপরে কি আছে, স্পাউস নেম কি আছে, তো স্বামীর নাম। এখানে কিন্তু স্বামীর নাম ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম লিখবে এবং লাস্ট নেম লিখবে। ফার্স্ট নেম তো মানে আছে, আর অনেকের মিডিল নেম থাকে, অনেকের মিডিল নেম থাকে না। যদি মিডিল নেম থাকে তাহলে অবশ্যই মিডিল নেম লিখবে, যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম সে লিখবে না। তো দেখো এখানে কাস্ট আছে, এসসি আছে, এসটি আছে, আদার্স আছে। যদি এসসি হয় তাহলে এসসির এখানে রাইট মারতে হবে, যদি এসটি হয় তো এসটির এখানে রাইট মারতে হবে, যদি আদার্স হয়, যদি জেনারেল হয় তো সে সাইডে জেনারেল লিখে দেবে। তো দেখো তো বুঝতে পারছো এসসি এসটি সার্টিফিকেট। তো দেখো যদি সে এসসি এসটি হয় তাহলে তার সার্টিফিকেট এখানে শো করতে হবে, ঠিক। তো দেখো তারপরে কি আছে, ম্যারিটাল স্ট্যাটাস মানে কি, আনম্যারিড যদি হয় তো অবশ্যই আনম্যারিডে রাইট মারবে, যদি ম্যারিড হয় তাহলে ম্যারিডে রাইট মারবে, যদি উইডো হয় তাহলে উইডো তো রাইট মারতে হবে। সেপারেটেড মানে কি, সেপারেট যদি সে থাকে তাহলে সেপারেটে সে রাইট মারবে। তো দেখো আনম্যারিড মানে কি, অবিবাহিত মানে অবিবাহিত মহিলা, সেখানে রাইট মারবে, যদি ম্যারিড হয় তাহলে সেখানে রাইট মারবে, ম্যারিডে সাইডে রাইট মারবে, যদি উইডো হয় মানে বিধবা হয় তাহলে সে বিধবার সাইডে রাইট মারবে। তারপরে কি আছে, সেপারেটেড যদি হয় তাহলে সে সেপারেটে রাইট মারবে, তাহলে সেই মহিলা সেপারেটেডে রাইট মারবে। তো দেখো কন্ট্যাক্ট ডিটেলস কি আছে, স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ডিস্ট্রিক্ট কি আছে, মনে করো যদি কারো বর্ধমান থাকলে বর্ধমান লিখবে, কারো যদি কলকাতা থেকে কলকাতা লিখবে, কারো যদি দক্ষিণ চব্বিশ পরগনা থাকে দক্ষিণ চব্বিশ পরগনা লিখবে, কারো যদি উত্তর চব্বিশ পরগনা থাকে উত্তর চব্বিশ পরগনা লিখবে, পুলিশ স্টেশন যা আছে সেই পুলিশ স্টেশনের নাম লিখবে, ব্লক মিউনিসিপ্যালিটি নাম লিখবে, ওয়ার্ড নম্বর লিখবে। তো দেখো যদি ভিলেজ থাকে ভিলেজের নাম লিখবে, যদি টাউন থাকে টাউনের নাম লিখবে। তো দেখো হাউস লিখবে, পোস্ট অফিস লিখবে, পিনকোড লিখবে। তো বুঝতে পারছো, আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পারছো, এবং এই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে, এখানে কিন্তু তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে। আশা করি আমাদের ফর্ম ফিল আপটা তোমরা বুঝতে পেরেছো।